আবু জাহেলের থালাতেবাই হলো মারুতের কসাই নদী। গ্রেফতার করো, রিমান্ডে নিয়ে যা। গ্রেফতার করো, রিমান্ডে নিয়ে যা। পাশের কাছটা জুড়াই নিয়াও, আমাদের হক কথা বলতে হবে। চুল পরিমাণ আমরা পিছপা হব না। সাম্প্রদায়িক জঙ্গিবাদী নরেন্দ্র মোদীকে বাংলার মাটিতে পা রাখতে দেওয়া হবে না। মুসলমানদের রক্ত দিয়ে গুজরাট জ্বালা করেছেন, তিনি মুসলমানদের রক্ত দিয়ে কাশ্মীরি লাল করেছেন, তিনি মুসলমানদের রক্ত দিয়ে বাপরি মসজিদ ভেঙেছে। সেই রক্ত পিপাসু নরেন্দ্র মোদী বাংলাদেশে আসুক, এটা বাংলাদেশের মুসলমানরা চায় না। জনসমুদ্র থেকে জানাই দিচ্ছি, কোন খুনি সন্ত্রাসী রাষ্ট্রপ্রধানকে এনে বাংলাদেশকে অপবিত্র করতে দেওয়া হবে না। তো গুজরাটের কুত্তা বুদ্ধি আর ফ্রান্সের ম্যাক্রোনে বাংলাদেশে আনলে লাল গালিচা সংবাদ করা হবে না, সুতা ফিতা হবে, সুতা ফিতা। এত যুক্তি দেখানো টাইম নাই। গুজরাটের কসাই শাহজালাল এয়ারপোর্টে ঢুকবে, এয়ারপোর্ট কেন হবে, কেন হবে। সাবধান করে দিচ্ছি, নরেন্দ্র মোদীর মতো পশুকে বাংলার বাড়িতে আমন্ত্রণ করলে পুরো মুসলমানের সন্তান ঘরে বসে থাকবে। সরকার যদি মুসলমানের দেশে আসার দুঃসাহস করে, ফুলের মালা নয় ঝাড়ু আর জুতা নিয়ে তাকে আমরা স্বাগতম জানাই। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। ভারতের যে প্রেসিডেন্ট সাহেবকে দাওয়াত করা হয়েছে এটা উচিত হয়নি। যাকে বলা হয় গুজরাটের কসাই, গুজরাট দাঙ্গার যে শুরু, সে গুজরাটের কসাই, দিল্লি দাঙ্গার কসাই, মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, তাকে প্রতিরোধ করতে হবে। যদি তাকে আসতে দেন, মুসলমান তাদের অস্তিত্ব আঘাত করেছে, এয়ারপোর্ট গেরাও করা হবে, এয়ারপোর্ট গেরাও করা হবে, এয়ারপোর্ট গেরাও করা হবে। আপনি লজ্জা পান না, আমাদের কথা শোনা তো হয়ে যায়। আমরা নরেন্দ্র মোদী
ভুলে যেও না, মুসলমানের ঈমান কিনা সিনিমিনি খেলো না। মুসলমান রক্ত দিতে পারে, জানও দিতে পারে। অন্তত এই বিশ্বের বিশ্ব সন্ত্রাসী এই নরেন্দ্র মোদি যা করছে, আপনি যদি কিছু না করেন অন্তত জুতোসা করতে পারেন, আপনার ভাগ্য ভালো পাল্টে। যার হাত কাশ্মীরের মুসলমানদের রক্তে ভিজা, যার হাত কাল গুজরাটের মুসলমানদের রক্তে ভিজা, যার হাত দিল্লির মুসলমানদের রক্তে ভিজা, সেই কসাই মুদি আসতে পারে। আমাদের ভাই বোনদের রক্তে যার হাত রঞ্জিত, সেই কুরাঙ্গারকে যদি এই দেশে আনা হয়, তাহলে কিন্তু এই দেশের জনগণ তার চরম ভাবে মোকাবেলা করবে। মোদি আগে চলতো ভাই চায়ের দোকান দিয়া, উল্টা পাল্টা শুরু করছে সংসদে গিয়া, অতি উড়লে বাতাস লাগে, মনে রাখিস ভাই মুসলিমের খেপে গেলে তোর রক্ষা নাই। যেই কোসাই মোদি মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলতেছে, মাথা দিয়া ফুটবল খেলতেছে, এমন গুর্জাদের কোসাই মোদিকে বাংলার জমিনে, পবিত্র জমিনে যেন পা না রাখতে পারে। বাংলার ঘরে ঘরে মুসলমান একসাথে মাঠে ময়দানে নামবেন, যুদ্ধ হবে প্রয়োজনে, রক্তের বন্যাও হবে, কিন্তু মোদিকে বাংলার জমিনে আনতে দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বাংলাদেশের 18 কোটি মুসলমানের একটি হৃদয়ের দাবি, একটি প্রাণের দাবি। আপনার বাবা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে ইনভাইট করুন, আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রনায়ককে দাওয়াত দিন, আমরা আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান অবশ্যই তাদেরকে গ্রহণ করে নেবে, কারণ তারা এদেশের মেহমান, অবশ্যই তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দিবে। কিন্তু সেই ফ্রান্সের ম্যাক্রোন যে আমার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র তৈরি করেছে, তাকে কোনো অবস্থায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান শাহজালাল শাহ পরাণের এই পবিত্র ভূমিতে দেখতে চায় না। এবং ইন্ডিয়ার সেই নরেন্দ্র মোদি যার গায়ে মিশে আছে আমার হাজারো লক্ষ মুসলিম ভাইয়ের রক্ত, যে গুজরাট এবং কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন করেছে, নির্মমভাবে আমার মুসলিম ভাইদেরকে হত্যা করেছে, এবং যে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে সেই নরপিছাসকে, সেই গুজরাটের কসাই মোদিকে বাংলাদেশের জনগণ কোনো অবস্থায় এই পবিত্র ভূমিতে দেখতে চায় না। সুতরাং আপনার কাছে আমাদের প্রাণের দাবি হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উপলক্ষে যে কোনো রাষ্ট্রপ্রধানকে আপনি ইনভাইট করুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাক্রোন এবং নরেন্দ্র মোদি যেন আমাদের এই পবিত্র ভূমিতে, শাহজালাল শাহ পরাণের পবিত্র ভূমিতে কোনো অবস্থায় পা রাখতে না পারে। আল্লাহ আপনার সহায় হন। প্রিয় দর্শক, তো আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। হতে পারে একটি শেয়ারের মাধ্যমে আরও শত শত মানুষ, হাজার হাজার মানুষ সচেতন হতে পারবে, প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকেন, নতুন মেহমান হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি কোটি বাঙালি সংগ্রাম মুক্তির গান, তুমি দেশ মাটি জনতার দুর্দিনে আঙুল উঁচিয়ে বলা চাই অধিকার, সংগ্রাম মুক্তির মিছিল শেষে তুমি জন্ম দিলে কাল জয়ী কবি।